তুমি আমাকে এইভাবে ধোকা দিবা আমি কখনো ভাবিনি। কেন, আমি আবার কি ধোকা দিলাম তোমাকে? বিয়ের দিন এত সুন্দর দেখলাম, আমি তো তখন ভাবি নাই যে এটা মেকআপ ছিল। এখানে আমার কি দোষ? দোষ তো মেকআপ না, দোষ তো আমার, কারণ আমি ভাবছি তুমি অনেক সুন্দরী। আচ্ছা, তুমি চাও আমি সুন্দরী হই? সেটা আবার কোন হাজবেন্ড না চায় যে বউ সুন্দর হোক। তাহলে আমাকে ইনচা ডার্ক টু হোয়াইট সোপ অর্ডার করে দাও, ওটা ব্যবহার করলে তোমার দাগ ব্রণ সবকিছু চলে গিয়ে আমি সুন্দর হয়ে যাব। তো বলো কই থেকে অর্ডার করতে হবে? ওদের ফেসবুক পেজ ইনশা বিউটি থেকে অর্ডার করো। ওকে ঠিক আছে, এই যে নাও সোপ, এবার সুন্দর কি করে না হও দেখি। ওকে ওকে। আরে কে আপনি? আমি তোমার বউ। আমার বউ তো এত সুন্দর না। ও আচ্ছা, এখন সুন্দর হলো দোষ? দোষ কি আমি বলছি, আমি তো মজা করতেছিলাম। ও আচ্ছা তাই, এখন আমি তোমার কাছে মজার জিনিস হয়ে গেছি। দেখো তুমি কিন্তু ঝগড়া করতেছো। ও আচ্ছা, এখন আমি ঝগড়াটা হয়ে গেছি। হ্যাঁ বুঝছি, সুন্দর হয়ে গেছো তো, এখন ভাব বেড়ে গেছে, হাজবেন্ডকে এখন আর সম্মান দিয়ে কথা বলো না, কালো ছিলা ভালোই ছিলা। সরি জান, আমিও তোমার সাথে এতক্ষণ মজা করছিলাম। সত্যি সত্যি, একটা সম্পর্ক, একটা ভালোবাসা কখনো কালো সুন্দর এইসব বিবেচনা করে হয় না। সম্পর্ক কিংবা ভালোবাসা গড়ে ওঠে দুইটা মানুষের মনের সৌন্দর্য দেখে।